সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও গুগল অ্যাডের মাধ্যমে বুস্টিং করতে পারেন। যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউ কমে যাচ্ছে বা দ্রুত গ্রো হচ্ছে না, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। অনেকজন অনেকভাবে আপনাদের গুগল অ্যাড দেখাতে পারে বা ইউটিউব ভিডিও বুস্ট দেখাতে পারে। সেই ক্ষেত্রে অনেকজনে আছে উইদাউট গোল দিয়ে দেখা যায় অ্যাড ক্যাম্পেইন চালায়, সেক্ষেত্রে আপনারা ভালো একটা রেজাল্ট পান না। তো আজকে আমি যে মেথডটা দেখাতে যাচ্ছি আপনারা খুব কম বাজেটে অনেক মানুষের কাছে দেখাতে পারবেন আপনার ভিডিওটা, এবং কি আপনি এখান থেকে সাবস্ক্রাইবার এবং পর্যাপ্ত ভিউ নিয়ে আসতে পারবেন। আমি একটা অ্যাড চালাইছিলাম মূলত 5-6টা কান্ট্রি মিলে, তো সেখানে প্রায় 16,000 ভিউ আইছে $20-30 অ্যাড ক্যাম্পেইন রান করে। তো এটা ছিল মূলত অন্য রাষ্ট্রের ভিউ। তো আমি চাই না যে মূলত অন্য রাষ্ট্রের অ্যাড ক্যাম্পেইনটা রান করতে। আজকে আমি আমার একটা ভিডিও বুস্ট করে আপনাদেরকে দেখাবো যে এইভাবে বুস্ট করলে আপনি খুব সবথেকে ভালো একটা রেজাল্ট পেতে পারেন। চলুন আমরা শুরু করি কিভাবে আপনার ভিডিও বুস্ট করবেন, বা আমি দেখাবো আমার ভিডিও বুস্ট আমি কিভাবে করি। তো আমরা সরাসরি গুগল অ্যাডসের এখানে চলে আসব, গুগল অ্যাড অ্যাকাউন্টে আমরা চলে আসব। এখান থেকে জাস্ট আমরা করব হচ্ছে নিউ ক্যাম্পেইন। এখান থেকেও আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন, এমনকি ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকেও আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন। ওকে, আমি ক্রিয়েট ক্যাম্পেইন থেকেই আমার অ্যাড ক্যাম্পেইন রান করতে চাচ্ছি। এই জিনিসগুলো এর আগেও আমি একবার বলছি যে এই এটার বলা হয় অবজেক্টিভ বা গোল, মানে হচ্ছে আপনার বিজনেসটা কোন রিলেটেড, আপনার বিজনেসের সাথে এই বিষয়গুলো যায় কি না। যদি যায় তাহলে আপনাকে অবশ্যই গোলটা সেট করে দিতে হবে, তো তাহলে আপনার ওই ক্যাটাগরির উপরে আপনার বিজ্ঞাপনটা রান হবে। তো আমরা অনেকেই আছি যারা দেখা যায় যে উইদাউট গোল ছাড়া মূলত আমাদের বিজ্ঞাপনটা রান করে, সেক্ষেত্রে ভালো ভিউ আসে না বা টাকা ফুরায়, পর্যাপ্ত রেজাল্ট আসে না। তো আপনি যদি উইদাউট গোল দিয়ে দেন সেক্ষেত্রে আপনি পার 1000 ইমপ্রেশনের জন্য চার্জ করতে পারবেন না। কিন্তু আমি যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা রান করব, সেক্ষেত্রে কিন্তু আমি পার 1000 ইমপ্রেশনের জন্য আমি একটা বাজেট সেট আপ করে দিতে পারবো, যে আমার 1000 ইমপ্রেশন হইলে আমি তাদেরকে 20 সেন্ট বা 10 সেন্ট দিয়ে দিব। তো আপনি যদি উইদাউট ক্যাম্পেইন করেন, মানে কোনো উদ্দেশ্য ছাড়া যদি ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে রেজাল্ট পাবেন না। তো চলুন আমি দেখাই সবথেকে সহজ মেথড, এবং আপনি সবসময় এইভাবেই বিজ্ঞাপনটা রান করলে আপনি সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তো এইগুলো আমি সবগুলোই ট্রাই করে দেখছি, কিন্তু আমার ক্ষেত্রে আমি পার্সোনালি রেফার করি, আমার ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা সবথেকে আমার কাছে বেটার। তো আমরা সরাসরি কী করবো, আমি এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সেট করব। সেট করার পরে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, আমাদেরকে এটা ডিসপ্লেতে শো হবে কি না বা এটা কোথায় শো হবে এগুলো আমরা সেট আপ করে দিতে পারবো। ওকে, আমার চাচ্ছি রিস ভিউ অ্যান্ড ইউটিউব, এখানে আমাদের শো হবে। আমরা ভিডিও তার সিলেক্ট করে দেব। এখানে ক্যাম্পেইনের ধরন দেওয়া আছে, যেমন আপনার এই বিজ্ঞাপনটা কোন টাইপের বিজ্ঞাপন হবে, এটা স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, বাম্পার অ্যাড, এগুলো হবে কি না, এগুলো আপনি সেট আপ করে দিতে পারবেন। তো আমরা অ্যাড ক্যাম্পেইন যারা করি তারা কিন্তু অবশ্যই এগুলো জানি। তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই সকল যতগুলো আছে এখানে ভিডিও রিস ক্যাম্পেইন এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন ইফেক্ট রিস, বাম্পার, স্কিপেবল, ইন স্ট্রিম অর মিক্স, যতগুলো মিক্স আছে এই দুইটাই সেট আপ করবেন। আপনারা প্রথমটা দিবেন, দ্বিতীয়টারও প্রথমটা দিবেন। তো এই দুইটা দিয়ে জাস্ট আপনারা নেক্সট করবেন। আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এখানে আমার একটা ক্যাম্পেইনের নাম দিতে বলবে। তো আমি আমার চ্যানেলের নামটাকে কপি করে নিয়ে আসবো, একটু নামটা কপি করে নিয়ে আসি। তো এটা আমি ধরেন এখানে আমি পেস্ট করে দিয়ে দেবো, আমি বোঝার সাথে, কারণ আমার অনেক অ্যাড চালাইতে হয়, সেক্ষেত্রে আমি বোঝার সাথে আমি এটা দিয়ে দিচ্ছি। তো এবার আসেন বাজেট স্ট্র্যাটাজি বা সিপিসি বলি আমরা, CPM, এটা আপনি যেরকম আছে পার 1000 কত দিবেন সেটা আমরা নিচের দিকে এটা সেট আপ করতে পারবো, এটা আমাদের আপাতত লাগবে না। তো এটা আমি স্কিপ করব। দেন এবার আসেন এখানে, কি আপনি টোটাল বাজেটটা সেট আপ করবেন নাকি আপনি ডেলি বাজেট সেট আপ করবেন? ওকে, আমি টোটাল বাজেট দিতে চাচ্ছি না, আমি ডেলি বাজেট চাচ্ছি, যে আমার ডেলি বাজেট হবে অনলি ধরেন $5 করে হবে। আমি 4-5 দিন যতদিন অ্যাড চালাবো আমি দিতে পারবো। আপনি যদি টোটাল বাজেটটা দেন সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাডটা আপনাকে কমসে কম 3-4 দিন চালাইতে বলবে, ঠিক আছে? আপনি ডেলি বাজার দেন, দেওয়ার পরে আপনার অ্যাডটা
দুই দিন বা তিন দিন চালানোর পরে আপনি ম্যানুয়ালে এসে অফ করে দিবেন। আর এটা হচ্ছে এই অ্যাডটা অটোমেটিকলি বন্ধ হবে কি না সেটার বিষয়, যে এটা কবে বন্ধ হবে এটা। তো আমি চাচ্ছি যে না, আমার কোনো, আমি ম্যানুয়ালে এসে এটা সেট আপ করবো, তো আমার এটা আপাতত থাক। তো এবার আসেন নেটওয়ার্ক, নেটওয়ার্কটা হচ্ছে ওকে, আমরা বাজেটের জায়গায় আমরা বাজেটটা দিয়ে দিছি। এবার আসেন হচ্ছে নেটওয়ার্ক, এখানে আপনার এই অ্যাডটা কি ডিসপ্লে সেট, মানে ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে শো হবে কিনা। ডিসপ্লে নেটওয়ার্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ধরনের বিভিন্ন ওয়েবসাইট থাকে বা গুগল অ্যাডের আপনার সাথে সম্পর্কিত গুগলের অনেক শাখা আছে, যেমন মোবাইল অ্যাপ্লিকেশনের জায়গা বা কেউ একজন গেম খেলতে গেছে তো ওইখানে আপনার ভিডিওটা বা আপনার অ্যাডটা শো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনাকে তেমন একটা অ্যাটেনশন করবে না বা তারা কিন্তু আপনার কাছে চলে আসবে না, স্কিপ করবে। কিন্তু দেখানোর উদ্দেশ্য কিন্তু আমাদের ডিসপ্লে নেটওয়ার্কে না, বা গুগলের ধরেন অ্যাডসেন্স চালু করা আছে আপনার একটা ওয়েবসাইটে, সেখানে যদি তার ডিসপ্লে সিস্টেমগুলো থাকে, যদি আপনি যান প্রথম আলোতে দেখতে পারবেন অনেক ব্যানার অ্যাড দেওয়া থাকে, ওইরকমভাবে শো হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন না। তা আমি মনে করি এটা আপনি আর তুলে দিবেন, হ্যাঁ তুলে দিয়ে অ্যাড চালাইলে আপনি সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তো আমাদের ডিসপ্লে নেটওয়ার্কে দেওয়া দরকার নাই। তো এবার আসেন কান্ট্রি, কান্ট্রি কোন কোন কান্ট্রি দেবে, ওকে আমি এটা কেটে দিলাম। আমি চাচ্ছি যে অনলি বাংলাদেশ হবে আমার বিজ্ঞাপনটা, অনলি বাংলাদেশের ভিতরে আমি চালাবো, কান্ট্রি অল বাংলাদেশ এটা দিয়ে দিলাম। তো আপনি চাইলে ইন্ডিয়াটাও সিলেক্ট করতে পারেন, এটা আপনার রুসি, তো আপাতত দরকার নাই। এটার ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা কোন কোন ইয়েতে হবে। আমি ইংলিশ অ্যান্ড বাংলা এই দুইটা সেট করলাম। তো এবার আসেন প্লেসমেন্ট, এখানে চাইলে আপনি রিলেটেড ভিডিও আরও সেট আপ করতে পারবেন, আমি যদি দেখাই আপনাদের, এতে আপনার পর্যাপ্ত ই হবে আর কি, অন্য ভিডিওতে ভিউ আসবে। এটা এটা হচ্ছে রিলেটেড ভিডিও, আপনি এখান থেকে দুইটা ভিডিও সেট আপ করে দিতে পারবেন। ওকে আমি এটা সেট আপ করে দিলাম, এমনকি আমি আরেকটা দেখি, তো আমি ধরেন আমি আরেকটা চাচ্ছি এটা, এই দুইটা আমি ধরেন আপাতত সাজেস্টে রাখে দিলাম বা রিলেটেড ভিডিওতে রাখলাম। তো এটা রাখার পরে আমি ডান করে দিলাম, এটা হচ্ছে আমার মূল ভিডিওর নিচে এই দুইটা থাকবে, বুঝতেছেন ব্যাপারটা। তো আমি এটা ডান করে দিলাম। তো এবার এখানে আমার আরেকটা নাম দিতে বলতেছে, ওকে আমি আমার চ্যানেলের নামটাই আবার কপি করব। এটা আপনি, আমি কিন্তু একদম সহজভাবে বুঝাইতেছি, আশা করি যে আপনি বুঝতে পারবেন। এখানে একটা নাম দিয়ে দিবেন, অ্যাডিশনাল সেটিংসে আরও অনেক কিছু আছে, ধরেন এখানে কোন কোন ডিভাইসে শো হবে এগুলো আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারবেন। আমি অল ডিভাইস, যদি আপনি বলেন যে না আমি শুধু মোবাইলে যারা দেখে তাদের সামনে শো করবেন করাবেন, তাহলে আপনি মোবাইল কম্পিউটার সব কিছু এখান থেকে সেট আপ করে দেবেন। টিভি স্ক্রিন থেকে যদি চান তুলে দিবেন, তাহলে টিভি স্ক্রিনে দেখাতে না চাইলে আপনি তুলে দিবেন, তাহলে হয়ে গেল। তো আমি চাচ্ছি অল ডিভাইসে আমারটা শো হবে, সমস্যা নাই। তো এবার আসেন ফ্রিকোয়েন্সি, আপনি এখানে একটা মানুষকে কতবার দেখাবেন সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। ওকে ইমপ্রেশন আমরা দিতে পারি, যেমন পার একটা মানুষের প্রতি সপ্তাহে কতবার দেখাবেন, এটা পার ডে কতদিন কতবার দেখাবেন, এটা আপাতত আমি রাখতেছি না, এটা যেরকম আছে এরকমই থাক। আমি চাইলে দিতে পারি, ধরেন আমি চাচ্ছি যে পার উইকে আমি দুইবার করে দেখাবো, ওকে গেল। তো এবার ধরেন এখান থেকে ধরেন শিডিউল, আপনি চাইলে এই অ্যাডটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালাইতে পারেন, যে প্রতি শুক্রবার চলবে, শিডিউল করে করে আপনি চালাইতে পারবেন, এটা আমাদের আপাতত দরকার পড়বে না। তো এখানে দেখেন আরেকটা আছে, যেরকম আছে বাইডাফল এরকমই রাখবেন। এখানে আমরা একটা নাম দিয়ে দিছি, ওকে ফাইন। তো এবার আসে ডেমোগ্রাফি, আপনার ভিডিওটা কত বয়স থেকে কত বয়সের মানুষগুলো দেখে সেটা আপনাকে এখান থেকে সেট আপ করে দিতে হবে। তো আমরা যেটা করবো এখান থেকে, আমার সবগুলোই যায়, আমি যদি আমার চ্যানেলে যাই তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে, আমার সবগুলোই যায়, আমি সবগুলোই দিয়ে দিলাম। এবার আসেন এখানে আপনি এগুলো দিয়েও টার্গেটিং করতে পারবেন। তো আমি আপাতত ধরেন টপিক, টপিক দিয়ে মূলত ইয়া করব, ধরেন এন্টারটেনমেন্ট, ধরেন আমি সিম্পলি আমি কিওয়ার্ড দিয়েও কিন্তু আমি এখানে ইয়া করতে পারবো, কিন্তু আমি চাচ্ছি যে আমি নির্দিষ্ট করে আপনার ক্যাটাগরির উপরে ইয়া রাখবো, যে এই ক্যাটাগরি মানুষের উপর দেখাবে, এন্টারটেনমেন্ট, এডুকেশনাল, এডুকেশন, জব অ্যান্ড এডুকেশন, তারপরে আমরা অনলাইন কমিউনিটিস, ওকে এটা আমরা দিতে পারি, আর নিউজ রিলেটেড দরকার নাই আপাতত, রিয়েল এস্টেট, শপিং, স্পট, ট্রাভেল এটা আমি রাখতে পারি, স্পট রাখতে পারি, আপাতত পিট অ্যান্ড অ্যানিমালস নিউজ রিলেটেড রাখলে ঠিক হবে না, হেলথ, কম্পিউটার, ইলেকট্রনিক্স এটা রাখতে পারি, বিজনেস ইন্ট্রোডাকশনস, ওকে ফিটনেস, লেকচারার্স, ওকে বুক লেকচারার্স,
ওকে, এই কয়টা আমি আপাতত রাখছি। আমি চাইলে আরও অনেকগুলো সিস্টেম আছে, আমি এইভাবে সেট আপ করতে পারবো, চ্যানেল ভিডিও এগুলো আমি সেট আপ করতে পারবো, যাই রকম আছে বাইরে ফলে এরকমই রাখলাম। আমি যদি চাইতাম যে কিওয়ার্ড দিয়ে সেট আপ করতে, তাহলে কিওয়ার্ড দিয়ে করতাম। এখানে ধরেন আমার তাহলে কিওয়ার্ড লিখতে হতো যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা দিয়ে আমি সেট আপ করতে পারতাম। তো এইভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ, তো এখানে এভাবে দিতে পারেন, তারপরে ধরেন আরেকটা নিচের দিকে, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি কিওয়ার্ডগুলো সেট আপ করতে পারবেন। তো আমি আপাতত টপিক দিয়ে রাখি, এটাই আমার জন্য বেটার হবে। 140 মিলিয়ন মানুষের কাছে আর রিচ হবে আর কি, মানে একটা এভারেজ হিটা হিসাব দিতেছে, তো এটা আসলে একজাক্টলি হবে না, এটা তেমন কাজের না। তো আমি ধরেন এখানে আমার মূল ভিডিওটা, আমি যে ভিডিওটা মূলত অ্যাড চালাইতে চাচ্ছি, সেই ভিডিওটা আমি এখান থেকে দিয়ে দিব শেয়ার লিঙ্ক। একদম সিম্পলি দেখালাম, এক মিনিট লাগবে না আপনারা যদি ভালোভাবে অ্যাড চালান। এখানে আমি ফাইনাল ইউআরএলটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে এরকম স্কিপেবল অ্যাড দেখাবে, এখানে আমি চাইলে দেখতে পারবো যে কোথায় কীরকমভাবে শো হবে, এগুলো কিন্তু আমি দেখতে পারবো। বুঝতেছেন ব্যাপারটা? এভাবে কিন্তু আমি দেখতে পারবো। তারপরে আপনি এখান থেকে একটা নাম দিয়ে দিতে পারেন, ওকে, রাজু আহমেদ একটা নাম দিয়ে দিলাম। দিয়ে এখানে অ্যাড ক্রিয়েশন আরেকটা করবেন কিনা সেটা আমি এবার সিপিসি দিয়ে দিব। ওকে, এখানে দেখেন যে জিনিসটা আমি এর আগেও বলছি আপনাকে, ইওর টার্গেটের সিপিএম কস্ট পার 1000 ইমপ্রেশন, মানে প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আপনি কত কস্ট দিতে চান, মানে কত টাকা পে করতে চান গুগলকে, সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিতে পারবো। এখানে বলতেছে ভালো রেজাল্ট পেতে গেলে আমাদের $4 দিতে হবে পার 1000-এর জন্য। আমি এটা দিব না, আমি এখান থেকে 20 সেন্ট করব, 20 সেন্ট অথবা 10 সেন্ট, ওকে, আমি 15 সেন্ট করে দিলাম, 15 সেন্ট, 15 সেন্ট করে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমাদের মোটামুটি অ্যাড রান কমপ্লিট। যদি আপনার এখানে আপনার ডলার অ্যাড করা থাকে, তাহলে আপনাকে আর বাড়তি ঝামেলায় যেতে হবে না, জাস্ট আমরা কী করবো, কন্টিনিউ টু ক্যাম্পেইন। যদি এখানে বিলিং ইনফরমেশন না পূরণ করা থাকতো, তাহলে বিলিং ইনফরমেশন আসতো। তো আমরা এটা করতেছি না, আপাতত এটা নেক্সট করতেছি। দেখেন আমাদের অ্যাডটা কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে, তো কয়েক ঘন্টার ভিতরে আমাদের অ্যাডটা চালু হয়ে যাবে, দেখতে পারবেন আপনারা, কয়েক ঘন্টার ভিতরে চালু হয়ে যাচ্ছে। তো আমি খুব একটা চালাবো না, দেখেন এখন 54,000 সাবস্ক্রাইবার মানে ভিউ আছে, তো 54,000 ভিউ আছে মোটামুটি, যতগুলো হয় আমি দু একদিন দেখি চালাবো, তারপরে আবার বন্ধ করে রাখবো। আমি যদিও অ্যাড ক্যাম্পেইন চালাই না, কারণ হচ্ছে এখানে মার্কেটিং করি না আমি। তো এই হচ্ছে সিস্টেমটা, আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের নিজেদের জন্য ভালোভাবে একটা ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন, বা একটা ক্যাম্পেইন রান করতে পারবেন। আই হোপ যে আপনি এটা খুব ভালোভাবেই করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি একটু আমার ক্লাসটা বুঝতে পারেন অবশ্যই জানাবেন, আর যদি না বুঝতে পারেন ক্লাসটা আবার আরও একবার দেখবেন। আমি একটু তাড়াতাড়ি বলছি, যদিও একটু পজ করে করে বা স্পিড কমায় দেখতে পারেন, সমস্যা নাই। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।